হবিগঞ্জের চুনারু ঘাটে ময়লার ভাগাড়ে পরিণত মরা খোয়াইয়ে প্রাণ ফেরানোর উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযানে নামলেন 600+ স্বেচ্ছাসেবী, সহযোগিতা করছে পৌরসভাও। হবিগঞ্জ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের নেতৃত্বে চলে কার্যক্রম। তিনি জানান, নির্বাচনী ওয়াদা পূরণে কাজ শুরু হয়ে গেছে। যার যে জায়গা, এই জায়গাটা যদি ময়লা পরিষ্কার আমরা করে ফেলতে পারি, প্রথম 3 মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি, পরে বাকি 4 বছর আমি উন্নয়নের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারবো। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আশা করি যে আমরা যে বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলি, এটা বাস্তবে আপনারা দেখতে পারবেন।